তো গত পর্বে এই পর্যন্ত দেখানো হয়েছিল জিয়া ওর বোনের মতো দেখতে হুবহু কপি হওয়ায় আর তাই ওর বাবা মা জোরপূর্বক ওর বোনের পরিবর্তে তখন ওকেই বিয়ে বসতে বাধ্য করে, যাতে কেউ ওকে দেখে বুঝতে না পারে ও যে তাদের ছোট মেয়ে। আর এদিকে লিজনও জানে না এটা যে ওর বড় বোন কিয়ানচেনা বরং ওর ছোট বোন জিয়াকে ও বিয়ে করছে। আর তারপর লিজনকে খুঁজতে সে প্লেসে এলে তখন ও জিয়াকে ওর বড় বোন কিয়ানচেকে ভেবে তখন ওর নাম ধরে বলতে থাকে যে ও ফোন কেন এতক্ষণ বন্ধ করে রেখেছে। আর এই নাম শুনে তখন পাশে থাকা প্রাক্তন বান্ধবীটাও কিছুটা অবাক হয়ে যায়। আর এদিকে জিয়া লিজনকে এই মিথ্যে বলে যে ওর ফোনে কোনো নেটওয়ার্ক না থাকায় আর তাই ও ফোন এতক্ষণ ধরে বন্ধ করে রেখেছিল। আর তৎক্ষণাৎ ওর ফোনে এসএমএস আসে রিংটং বেজে উঠলে তখন জিয়ার এই মিথ্যে লিজনের সামনে ধরা পড়ে যায়, যার ফলে ওর বান্ধবীও তখন ওকে বাঁচাতে এটা বলে এখন হয়তো নেটওয়ার্ক চলে এসেছে। আর তখনই যে আবার লুজেনের সামনে পেট ব্যথার অ্যাক্টিং করতে থাকলে লুজেন তখন ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। আর ওর স্বামীর এত কেয়ারিং দেখে তখন জিয়াও খুব খুশি হয়ে যায়। আর ওদিকে ওর সে প্রাক্তন বান্ধবীটি তখন ওর ফোনটি দেখে চিনতে পারে যে এটা তো জিয়ার বড় বোন কিয়ানচেনা, কেননা ও এই ফোনটি তো একদিন জিয়াকে দিয়েছিল, তবে কেন ওর হাজবেন্ড কিয়ানচে বলে ডেকে উঠল। আর তারপরে ওর কাছে পুরো ব্যাপারটি একেবারে ক্লিয়ার হয়ে যায় যে এ তো বড় বোনের নাম করে সে নিজেই লিজনের কাছে ওর আসল সিক্রেটটি হাইড করে রেখেছে এবং তার ওয়াইফ সেজে ওর হাজবেন্ডকেও ধোঁকা দিচ্ছে, যার ধরুন ও এক স্কোপ পেয়ে যায় জিয়াকে তখন ব্ল্যাকমেল করার। এরপর রাতে দুজন পাশাপাশি ঘুমিয়ে থাকলে তখন জিয়া শুধু নার্ভাস থাকে এই ভয়ে যে কখন যেন ওর বোন জামাই আবারও ওর কাছে চলে আসে। আর ঠিক তখনই লিজন ওকে ছুতে গেলে জিয়া শুধু এক এক কদম করে ওর পাশ থেকে সরতে থাকে। তো লিজন কিছু বুঝতে না পারলে এবার ওকে জড়িয়ে ধরতে গেলে আর তারপরে জিয়া সরতে গিয়ে এবার খাট থেকেই নিচেই পড়ে যায়। আর এতে লিজনেরও খুব হাসি পেলে তখন জিয়া এতে খেপে যায় এবং সেখান থেকে সরে তখন ও অন্য রুমে ঘুমাতে গেলে লিজন ওকে হাত ধরে বলে ওকে আর যেতে হবে না, কারণ ও এখন ওকে আর ডিস্টার্ব করবে না। তো জিয়া সেই বিশ্বাসে তখন ওকে আর লাইন ক্রস করতে নিষেধ করে ও আবারও শুয়ে পড়ে এবং লিজনও তখন অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। তো দুজন এভাবে কিছুক্ষণ শুয়ে থাকলে আর তখনই জিয়া রুম থেকে একটি খসখস শব্দ শুনতে পায়, যার ফলে জিয়া লিজনকে বলতে থাকে এটা কিসের শব্দ। তো লিজনও এই সুযোগকে ভয় দেখাতে তখন ঘরবর্তী তেলাপোকার বসবাস আছে বললে, আর একথা শুনে তখন জিয়াও ভয় পেয়েও ঝট করে উঠে বসে, যার ফলে লিজনও তখন ওকে আরো ভয় দেখাতে ওর গায়ের উপর একটি তেলাপোকা আছে বললে, আর অমনি জিয়া ভয় পেয়ে ঠিকই তখন শেষমেশ লিজনকে ঝাপটে ধরে। আর এতে করে লিজনও তখনও খুব হাসতে থাকে, যেটি কিনা জিয়া পরক্ষণে বুঝতে পারলে তখন ওকে অনবরত চটথাপ্পড় মারতে থাকে। এরপর দিন লিজন এই নিউজ শুনতে পায় যে ওকে আর ওর নবাগত বিবাহিত স্ত্রীকে নিয়ে ওর প্রাক্তন গার্লফ্রেন্ড মিসজিন এই নিউজ ছড়াচ্ছে যে তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে অন্য মেয়েকে বিয়ে করেছে। আর এই খবর পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে গেলে তখন লিজন দেখে পুরোই শকড হয়ে যায়। আর তখনই ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করে ওকে এই বিষয়ে জানালে লিজন তাকে দ্রুত এই সমস্যার সমাধান করতে বলে, কেননা ও ভালো করে বুঝতে পারছে ওর ক্যারিয়ার ধূলিসাৎ করতে ওর গার্লফ্রেন্ডের সম্মান নষ্ট করছে। আর তারপর দুজনের চলার পথে দেখা হলে তখন লিজনকে দেখে মিজিন এমন ভাব করে যে ও এ বিষয়ে কিছুই জানে না। আর তখনই লিজন ওকে ডেকে এই সাবধান করে যে যদিও সীমার বাহিরে বেশি অতিক্রম করে তবে ও এর যথাযথ ব্যবস্থা ওর বিরুদ্ধে নিতে বাধ্য হবে। বাট ওর গার্লফ্রেন্ড ওকে এটা বারবার বোঝানোর ট্রাই করে এটাও ইচ্ছে করে বলেনি, বরং মিডিয়ারা এসব বাড়িয়ে বলেছে। তো লিজনও ওকে শেষবারের মতো সাবধান করে এবং ওর ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করে ওর কাজের উপরে ধ্যান দিতে বলে। আর তারপর চলে গেলে তখন মিজিনও মনে মনে বলতে থাকে তুমি নিশ্চয়ই একদিন আমার কাছে আসতে বাধ্য হবে। আর ওদিকে জিও শুয়ে শুয়ে তখন সেই নিউজ শুনতে থাকে যে সেলিব্রিটি মিজিনের বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। আর এই খবর শুনে জিয়া ততক্ষণ পর্যন্ত অবাক হয় না যতক্ষণ না ও এটা দেখে যে তার সেই বয়ফ্রেন্ড লিজনের সাথেই ওর সেদিনের হোটেলের ভিডিও নেটে অলরেডি ভাইরাল হয়ে গেছে। আর তাই ও তা ভালোভাবে বুঝতে তখন ও ভিডিওটি জুম করে দেখতে থাকলে আর তখনই দেখে যে হ্যাঁ এটা তো সেই ভিডিও যেটি কিনা ও সেদিন নেশার ঘরে ওর হবু বোন জামাই লিজনের সাথে ও এ কাজ করেছে। আর এ কারণে সেলিব্রিটি মিজিনের পক্ষ নিয়ে তখন সবাই ওর বয়ফ্রেন্ড লিজন এবং সাথে থাকা মেয়েটিকে নিয়ে সবাই কমেন্টসে খারাপ মন্তব্য করতে থাকলে জিয়ার দেখে তার সূচনা হয় তখন ওর প্রতিবাদ করতে উল্টো মিজিনকে খারাপ বলতে থাকে, যার ফলে তার ভক্তরা ওর এইসব কমেন্টস দেখে ওকে সবাই রিপোর্ট করে এবং ওর আইডিটাও শেষ পর্যন্ত ব্লক হয়ে যায়। আর এসব দেখে তখন জিয়া অস্থির হয়ে গেলে ও সাথে সাথে ওর বান্ধবীকে কল করে এবং ওর আইডিটি কিছুক্ষণের জন্য ওকে ধার দিতে বলে, বাট ওর বান্ধবী জানায় ওরটাও অলরেডি ব্লক করে দিয়েছে। আর তার কারণ হলো ও মিজিনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাই, যার ফলে জিয়া দুদিক থেকে কিছু করতে না পারলে তখন ওর আগে শুধু ফুসফুস করতে থাকে যে আজ শুধুমাত্র ওর হাজবেন্ড লিজনের গার্লফ্রেন্ডের জন্যই সবাই ওকে ছিচি করছে। আর তারপরে লিজন বাসে এলে অমনি জিয়া বের হয়ে ওর উপর চিৎকার করতে যাবে, ঠিক তখনই পা পিছলে ওর গায়ে এসে পড়লে অটোমেটিক্যালি দুজনের লিপ কিস হয়ে যায়, যার ফলে
এতে দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে গেলে আর তখন দুজনেই আবার উঠে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এরপর লিজন ওকে সেই নিউজ নিয়ে বলতে থাকে যে ও যেন নিউজে বলা এসব খবর যেন ও কোনোভাবেই সিরিয়াস না নেয়। বাট জিয়া তখন ও এই বিষয় নিয়ে লিজনের উপর রাগ দেখাতে থাকে যে কেন ওকে নিয়ে ওর গার্লফ্রেন্ড এসব অপপ্রচার চালাচ্ছে। আর তাই ও এর আগে তখন ও সেখান থেকে উঠে যেতে গেলে লিজন তখন ওর হাতটি টেনে ধরে এবং বলে এতে ওর কোনোই দোষ নেই। বাট জিয়া তখন ওর মাথায় এই বুদ্ধি খেলে যে এই সুযোগে সত্য মিথ্যা বলে লিজনকে ওর কাছ থেকে দূরে সরানো যাবে। আর তাই ও লিজনকে এটা জানায় ও এখনই ওর বাবার বাড়ি চলে যাবে। তো লিজন ওকে পৌঁছে দিতে চাইলে বাট জিয়া ওর এই দোষ ধরে ওকে ওর কাছ থেকে দূরে থাকতে বলে। তো লিজন এতে চুপ থাকলে আর তারপরে ওর সাথে সাথে ওর বাবা মার কাছে চলে আসে এবং ও এসে ও তাদের এই বলে বোঝাতে থাকে ও আর তাদের বড় মেয়ের পরিবর্তে ও কোনো অ্যাক্টিং করতে পারবে না, কেননা ও এই কয়দিনে এই বিয়ে করে অনেক অতিষ্ঠ হয়ে গেছে। আর তাই ওর বাবা মাকে ওর বোনকে খুঁজতে বলে, কেননা এখন আর ও সেই বাড়িতে ফিরে যাবে না। তো মা শুনে জানায় বিয়ে যখন একবার হয়ে গেছে তোমার আর তাই চাইলে তোমার আর এখানে থাকা হচ্ছে না। তখন জিয়া বলে বিয়ে তো আমার হয়নি, হয়েছে আমার বড় বোনের, আমি কেন সেখানে থাকতে যাব। আর এই কথার প্রতিউত্তরে তখন বাবা শুনে বলে যেহেতু তোমরা দুজনই দেখতে একই রকম, এমনকি তোমরা দুজনেই আমার মেয়ে, সেহেতু এখানে আমি কোনো পার্থক্য দেখছি না। আর তাই ওর বিয়ে হওয়া আর তোমার বিয়ে বিষয়টা একই রকম, যে কারণে ওকে বেশি চিন্তা করতে না করে ওর স্বামীর বাড়ি ফিরে যেতে বলে এবং ওর বোনকে খোঁজার দায়িত্ব সে অলরেডি পুলিশকে দিয়ে দিয়েছে। তো জিয়া সেখানে আবার ফিরে যাওয়ার কথা ও কোনোভাবে মানতে না চাইলে তখন এই কথা বলে কেন ওকে ওর বড় বোনের খেসারত ওকেই দিতে হবে। আর এ কথা শুনে তখন কেউ কোনো জবাব না দিলে জিয়ার এতে প্রচন্ড রাগ উঠে যায়। আর এদিকে লিজনের অ্যাসিস্ট্যান্টকে কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার এক ফাঁকে তখন তাকে এটা জিজ্ঞেস করে সে কি তাকে এটা সাজেস্ট করতে পারবে যে কিভাবে একটি মেয়েকে আয়ত্তে আনা যায়। তো অ্যাসিস্ট্যান্ট বসের কথা শুনে সে বুঝতে পারে সে যে আসলে কার কথা বলছে। আর তাই সে লিজনকে হেসে জানায় তাকে এই বিষয় নিয়ে কোনো চিন্তা না করতে, কারণ সে তাকে এমন এক টিপস দিবে যাতে তার ওয়াইফ তার হাতের মুঠোয় চলে আসে। যার ফলে লিজন তখন ওর অ্যাসিস্ট্যান্টের কথা মতো জিয়াকে ও একটি রেস্টুরেন্টে ডাকে এবং সেখানে সে ওকে একটি ডল গিফট করে, যেটা দেখে জিয়া খুব খুশি হয়ে গেলে লিজনও তখন ওর হাসি দেখে খুশি হয়ে যায় এবং ওকে তখনও খাইয়ে দিতে থাকলে আর তখনও মনে মনে বলতে থাকে যে কিয়ান যে বিয়ের পর থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, যেটি কিনা ওর মধ্যে তা ও আগে দেখেনি, কেননা ওর আচরণ রিসেন্টলি লিজনের কাছে অনেকটা তা ভালো লাগতে শুরু করে। আর তারপর লিজন ওর মন জয় করতে তখন ওকে এটা বলে যেহেতু তুমি ডিজাইন আর্কিটেকে অনেক দক্ষ আর তাই তুমি আমার কোম্পানিতে এই বিষয়ে জয়েন করতে পারো। আর এই কথা শুনে জিয়া তখন কোনো কিছু না ভেবেই ও ঝট করে উত্তর দেয় যে অফারটি ভালো, তবে ও তো ডিজাইন বিষয়ে কোনো কিছুই জানে না, তাহলে কিভাবে ওর কোম্পানিতে জয়েন করবে। আর এই কথা শুনে তখন লিজনও হঠাৎ চমকে যায় যে ও এসব কি বলছে। আর তখনই জিয়ার ওর বোনের কথা মনে পড়লে তখন ও কথাটিকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে আসলে ও এখন এসব করতে চাচ্ছে না, কারণ ওর এখন বিয়ে হয়েছে। তো তাই যে কারণে লিজনও তখন ওই বিষয়টি আবার স্বাভাবিক নেয়। এরপর দিন লিজনের প্রাক্তন গার্লফ্রেন্ড ক্ষিপ্ত হয়ে এসে ওকে এই প্রশ্ন করে যে কেন ওর কাজের অনুমোদন ও ক্যান্সেল করেছে। তো লিজন রেগে তখন ওকে এটা জানায় যে নিউজে ওকে আর ওর স্ত্রীকে নিয়ে যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে ওরই হাত ছিল। তো মিসিন লিজনকে বারবার এটা বোঝানোর চেষ্টা করে এতে ওর কোনোই ফল ছিল না, বরং মিডিয়ারাই তারা তাদের স্বার্থের জন্য এসব খবর অপপ্রচার করছে। বাট লিজন বলে তুমি এটা ভেবো না যে আমি এসব কিছুই জানি না, কারণ আমি এর আসল খোঁজ আগেই নিয়েছি যে কে এসব রটাচ্ছে। তখন মিচিন আর কোনো উপায় না পেলে ও লিজনের কাছে ক্ষমা চেয়ে বলে হয়তো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি বলে তাই সব দোষ তুমি আমাকে দিচ্ছ, বাট আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে এমন কাজ আমি আর কখনোই করব না। আর এই কথা বলে ওর অনুমোদনটি ফিরিয়ে নিতে বলে তখন লিজন এসব পরে ভাববে বলে ওকে এখান থেকে চলে যেতে বলে। তো মিচিন চলে যেতে থাকলো বাট ও মনে মনে এটা ভাবতে থাকে এর সৌদ ঠিকই সময় মতো তা আদায় করে ছাড়বে। আর এদিকে জিয়া ওর বান্ধবীর সাথে সলো পরামর্শ করতে থাকে আর কতদিন ওর বোনের হবু জামাই থেকে ও পালিয়ে বেড়াবে, কেননা যদিও কোনোদিন লিজন ওর আসল সত্য জেনে যায় তবে ও সেদিন কি করবে। আর এই কথার প্রেক্ষিতে তখন ওর বান্ধবী ওকে এই সাজেস্ট করে যে যেহেতু ওর একবার তার সাথে বিয়ে হয়ে গেছে আর তাই ও চাইলেও এখন কোথাও পালাতে পারবে না, কেননা ও পালাতে গেলে ওর বাবা মা আবারও ওকে এই হাজবেন্ডের কাছেই ফিরিয়ে আনবে, যার ফলে এখন ওর জন্য একটি রাস্তা খোলা আছে আর সেটি হচ্ছে ওকে এখন থেকে ওর বড় বোন কিয়ানজের মতোই ওকে লুজেনের সাথে ব্যবহার করতে হবে, যেখানে ওর বড় বোন কিয়ানজের মতোই ওকে শান্তশিষ্ট এবং নরম হয়ে কথা বলতে হবে এবং খাওয়ার ব্যাপারে ওকে জাঙ্ক ফুড একেবারেই খাওয়া যাবে না, কেননা ওর বড় বোন জাঙ্ক ফুড একদমই পছন্দ করত না। আর এর পরিবর্তে ওকে বেশি ভেজিটেবল খেতে হবে এবং রান্না করে তার লিজনকেও খাওয়াতে হবে, সাথে এটাও বলে রাতে শোয়ার সময় তার থেকে ওকে বেশি দূরত্বে ঘুমানো যাবে না। তো জিয়া ওর বোনের মতো হতে ও সবকিছু মেনটেন করে চললো, বাট রাতে যখন লিজন ওর কাছে শুতে আসে আর তখনই ওকে আর ওর সহ্য হয় না, যে কারণে প্রত্যেকবারই ওকে ও চড়থাপ্পড় দিয়ে বড় বড় মতো ওর কাছ থেকে ওকে সরাতে থাকে যেন ওর কাছে ওর না ভিড়ে। আর এদিকে লিজনও বুঝতে পারে না যে হঠাৎ কিয়ানজের এত পরিবর্তন কবে থেকে হলো। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হচ্ছে।